नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। देखिए, हिंदुस्तान को आज़ादी मिले हुए 73 साल हो चुकी है और इस साल हम लोग 74वां यौम आज़ादी मनाने जा रहे हैं। और जबकि इस साल हर साल की तरह कुछ अलग होगा, अलग ये होगा कि कोविड-19 को मद्देनज़र रखते हुए तमाम लोगों से अपील करते हैं, आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन के तरफ से 74वां यौम आज़ादी तमाम लोगों को मुबारक हो। और उसके अलावा आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन के तरफ से तमाम लोगों से गुजारिश करते हैं कि यौम आज़ादी मनाएं, ज़रूर मनाएं, ये हमारा हक है, अधिकार है, लेकिन उसके साथ साथ सोशल डिस्टेंस को मेंटेन करते हुए तमाम लोग आज़ादी मनाएं। अभी कोविड-19 है, लॉकडाउन का वक्त चल रहा है, जितने भी लोग हैं सबों को मुबारकबाद देते हैं आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन की तरफ से, लेकिन मैं बार बार तमाम लोगों से गुजारिश करता हूं कि सोशल डिस्टेंस को मेंटेन करते हुए आज़ादी की 74वां साल आज़ादी की मनाई जाए। और इसके लिए आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन के तमाम लोगों को हार्दिक अभिनंदन, सबों को मुबारकबाद देता हूँ 74वां यौम आज़ादी के। हम लोग का होने जा रहा है स्वाधीनता दिवस। इस स्वाधीनता दिवस में सबको हम लोग बोल रहा है, स्वाधीनता दिवस जो तिरंगा पताका है इसको सम्मान करें, जो जो अपना घर है मान रहा है सभी की अब लहराए। और एक तो बड़ा बात है, इस साल कोविड-19 है, इसीलिए सबको मेरा अनुरोध है, जैसे हम लोग का चीफ मिनिस्टर, प्राइम मिनिस्टर सब जैसे प्रोग्राम कर रहा है ऐसे आप लोग भी कीजिए। दूर जो आपको डिस्टेंस मेंटेन है, डिस्टेंस मेंटेन करने का माने आप लोग ये करिए प्रोग्राम। और सबको हम बोल रहे हैं सब खुश रहे, अच्छा रहे, भला रहे, भगवान सबका मंगल करे। मैं मौमिता सेनगुप्त, वर्किंग प्रेसिडेंट ऑफ महिला तृणमूल कांग्रेस कुल्टी ब्लॉक। सर्वप्रथम हमें शिल्पांचल सकल के जाना 74वां स्वाधीनता दिवस आंतरिक शुभेच्छा और अभिनंदन। আমরা সকলে জানি যে কোভিড-19 জন্য পুরো দেশ জর্জরিত, সেই জন্যে এইবারে আমাদের একবারে স্বাধীনতা দিবসটা মানে আমরা যে ঝান্ডা পতাকা উত্তোলন করব একটু অন্যরকমভাবে করব। আমরা আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে এবং মুখে অবশ্যই মাস্ক পরতে হবে। এবং তার সাথে আমি আরেকটা আপনাদের কাছে অনুরোধ করছি, সকল শিল্পাঞ্চলের সকলের কাছে আমি একটা অনুরোধ করছি যে আমরা আজকে পতাকা উত্তোলন করলাম, কালকে দেখব যে সেই সব পতাকাগুলো রাস্তায়, ছোট ছোট পতাকাগুলো রাস্তায় পড়ে আছে এদিক সেদিক, সেগুলো যেন না হয়। কারণ আমরা সবাই জানি যে আমাদের জাতীয় পতাকা হচ্ছে আমাদের মায়ের মতো, আমাদের আন বান সান, এবং আমাদের জাতীয় পতাকা হচ্ছে আমাদের অভিমান, আমাদের সম্মান। সেই জাতীয় পতাকা মাটিতে যেন পড়ে না থাকে। যদি কোথাও কোনোরকমভাবে আপনারা জাতীয় পতাকা মাটিতে পড়ে থাকতে দেখেন, তাহলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি সেই সব পতাকাগুলোকে নিয়ে হয় জলে দিয়ে দেবেন, না হলে কোথাও কোনো দেয়ালে আপনারা আটকে রেখে দেবেন, টাঙিয়ে রেখে দেবেন। এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, ধন্যবাদ। আমি সরোজ বর্মকার, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 102, AMC। আমার সমস্ত শিল্পাঞ্চলবাসীকে 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার তরফ থেকে রইল হার্দিক শুভকামনায়। করোনা ভাইরাসের মহামারী চলছে, তাই সকলের কাছে আমার অনুরোধ, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করুন সোশ্যাল ডিস্টেন্স মেনে। 15ই আগস্ট, ঠিক আমরা 73 বছর আগে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা আজকেও আমরা স্বাধীনতা দিবস পালন করছি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অফিসে। ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নও এর বাইরে নয়, ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের কর্মচারীরাও এই অনুষ্ঠানে সমস্ত জায়গায় ব্যস্ত আছে। কিন্তু যথার্থ স্বাধীন বলতে আমরা 1947 সালে যে স্বাধীনতা পেয়েছি, সেই তৎকালীন সময়ে যারা স্বাধীন ভারতের উদ্দেশ্যে যারা লড়াই করেছিল তারা দেশকে স্বাধীন করেছিল। কিন্তু আজকে বর্তমানে পরিস্থিতি দাঁড়িয়েছে, বর্তমান যে কেন্দ্রীয় সরকার আছে, আমাদের দেশের যে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি আছে এগুলোকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে, এর বাইরে রেল নয়, রেলকেও বিক্রি করে দিয়ে আগামী যে প্রজন্ম চাকরি, যুবক যুবতীরা চাকরির থেকে বঞ্চিত হবে। তো আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন সব জায়গাতেই আমরা এর বিরোধিতা করছি। আমরা চাইছি যে রেল বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে আমরা চলতে,
তো আজকে যে স্বাধীনতা দিবস পালন করছি এটা একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা পালন করছি। আজকে বিভিন্ন স্কুল কলেজে যে ছাত্রছাত্রীরা প্রত্যেক বছর যে পালন করে থাকে সেটা এই বছর সেই রূপে আমরা পালন করতে পারছি না, ছাত্রছাত্রীরা পালন করতে পারছি না। আমাদের মাথায় এটাও রাখতে হয়েছে যে করোনা ভাইরাস সমস্ত জায়গায় ছেয়ে আছে, যেন এটা আগামী দিনে কাউকে ক্ষতি না করতে পারে, আমরা এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। সমস্ত বাড়ির সন্তান সন্ততি যেন ভালো থাকে, এই কথা বলে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম শ্রী ডি কে রায়, শাখা সচিব ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন সীতারামপুর শাখা। আমি ডক্টর লিয়াকত আলী। 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস আছে তার জন্য আমি অনেক সাবধানতা অবলম্বন করছি করতে বলছি। আর এখন কোভিড-19 যে চলছে তার জন্য যে পরিস্থিতি হোক মানুষের একটা সমাজের যে দূরত্বতা আছে ওটা মেনে চলুক, আর পরস্পরের সম্পর্ক যে সম্পর্ক আছে জাতীয়তাবাদ হিংসাবাদ এগুলো দূর করে এক মানুষ সংগঠনের মাধ্যমে আসা উচিত দেশকে। দেশ এখন যে পরিস্থিতিতে চলছে এক সাম্প্রদায়িক দাঙ্গা, তারপরে যে পরিস্থিতিতে এখন আমাদের একটা কোভিড-19 আমাদের এই যে আমাদের যে সমাজের মধ্যে আঙুল উঠেছিল সেই পরিস্থিতিতে তো আমি একটা বাইরে আসতে চাইছি। আমরা এক আছি, আমরা যে আমাদের রক্ত যদি কোনো কাটা যায় রক্তের রঙ লাল, সেই লাল রক্তের মাধ্যমে আমাদের কোনো সম্পর্ক আমরা কোনো পার্থক্য বুঝি না। এই নিয়ে আমি একত্রিত সবাইকে স্বাধীনতা পালন করতে বলছি। मैं डॉक्टर जहीर अंसारी, जनरल फिजिशियन, 74वां गणतंत्र दिवस में की ओर से शुभकामनाएँ दे रहा हूँ। पश्चिम बर्धमान आसनसोल शिल्पांचल वासियों को मेरा कहना यह है कोविड-19 जो अभी चल रहा है ऐसे समय में सोशल डिस्टेंस बनाते हुए इस त्यौहार को मनाएं। और जो हम लोगों का छोटा छोटा जो तिरंगा जो रहता है उसे रास्ते पे जो गिरे पड़े होते हैं उसे उठाकर किसी पानी में या किसी ऊंचे जगह पे रख दें, और अपने इस बीमारी जो चल रहा है इस बीमारी पे ध्यान देते हुए लोगों को सोशल डिस्टेंसी बना के रखना है और खूब कम से कम भीड़ को रखना है। बस इतना कहते हुए धन्यवाद।